আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশের এবং বাইরের আমার প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি আমার সশব্দ সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দর্শক শ্রোতা, আমি কয়েকদিন বিরতির পর আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আসছি। আমার কিছু আলোচনায় আমি আলোচনা করেছিলাম আল কোরআন দ্য সায়েন্স, এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পথ্য কোরআনুল করিম থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, মানব জাতির জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন আল কোরআন দিয়েছেন সেখানে সালাতের পালন করার কথা, সালাত প্রতিষ্ঠার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নিয়মিত সালাত আদার মাধ্যমেই মানব জাতির শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি অসুখ বিমার দূর হয়, তথা আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত যে করোনা ভাইরাস, নিয়মিত সালাত আদার মাধ্যমেই, পালনের মাধ্যমেই এই ভাইরাস থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে, সেই আলোচনায় আজ ইনশাআল্লাহ তাআলা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যে নিয়মিত সালাত পালন বা আদায়ের মাধ্যমেই এ সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, শুধু শারীরিক এই সকল রোগ ব্যাধি নয়, করোনা ভাইরাসও আল্লাহ তাআলা দূর করে দিতে পারেন, এই মহামারী প্রাণঘাতী ভাইরাস থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন, সে সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরা 5 পারা 6 পৃষ্ঠা 108 সূরা মায়েদা আয়াত 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুকুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, সাদাকাল্লাহুল আজিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলছেন, হে ইমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে প্রস্তুত হও তখন নিজেদের মুখ মণ্ডলসমূহ ধৌত করো এবং নিজেদের হাতসমূহকেও উনুইসহ এবং নিজেদের মস্তকসমূহ মসীহ করো এবং নিজেদের পাসমূহকে টাকনু সহ তোমরা ধৌত করে ফেলো। ও আর জুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং নিজেদের পা সমূহকে টাকনু পর্যন্ত ধৌত করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে উল্লেখ করলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শরীফে বলেন, আর আই তুম
লাউ আন্না লাহাল রন বিয়া বি আহাদিকুম ইয়াক তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মারা তিন হালকা বিয়া মিন দুনিহি শাইয়ান قالوا لا يرى إلى دنيه شيئا ولا فا كذلك مثله صلاته الخمس أيام صلاته بهن الله خطايا يمس الله بهن الله خطايا رسول كريم صلى الله عليه وسلم বলেন তোমাদের যদি একটি পুকুর থাকে তোমরা যদি তাতে দৈনিক পাঁচবার গোসল করো তবে কি তোমাদের শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কখনোই পারে না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত হলো একটি পুকুরের ন্যায়, অর্থাৎ তোমাদের মধ্যে যারা দৈনিক পাঁচবার সালাত আদায় করে তাদের শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। সালাত সব পাপ থেকে মানুষকে দূরে রাখেন। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সলাতের কথা বলা হচ্ছে, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সলাতের কথা বললেন, যদি হে ইমানদারগণ যখন তোমরা নামাজে বা সলাতে দাঁড়াতে প্রস্তুত হও তখন নিজেদের মুখমণ্ডল সমধৌত করে নাও। আল্লাহ আকবার। বর্তমান বিশ্বের দর্শকবৃন্দ, যে করোনা ভাইরাস, প্রাণঘাতী যে ভাইরাস, এই ভাইরাস থেকে মুক্তি বিশেষজ্ঞ এক্সপার্ট যারা মনোবিজ্ঞানী ডাক্তার সবাই বলছে যে এই ভাইরাস যখন ফুসফুসে মানবদেহের ফুসফুসে পৌঁছবে, এ পৌঁছার আগে চার দিন গলায় থাকে এবং গলায় ব্যথা কাশি শুরু হয়ে যায়। তাহলে বোঝা গেল কোরআন কারিম মুখমণ্ডল সমূহ ধৌত করার কথা বলে দিল আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই। এই সূরা নম্বর 5 পারা নম্বর 6 পৃষ্ঠা 108 সূরা মায়েদা আয়াত নম্বর 6 ভিতরে মুখমণ্ডল ধৌতের কথা বলছে, যেখানে সেখানে আজ এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য বারবারই শরীরকে পরিশুদ্ধ করার কথা বলা হচ্ছে, শরীরকে ধৌত করার কথা বলা হচ্ছে, হাত ধৌত করার কথা বলা হচ্ছে, মুখমণ্ডল ধৌত করার কথা বলা হচ্ছে, পানি দিয়ে গড়গড়ার কথা বলা হচ্ছে, শরীরগুলো পাক পবিত্র করার কথা বলা হচ্ছে, পরিধেয় কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলা হচ্ছে। অথচ কোরআনুল কারিম 1500 বছর আগেই এই কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শকবৃন্দ, এই যে সলাত, আল্লাহ রাব্বুল আলামিন সলাতের কথা বললেন, সলাত হলো একটা বিরাট বিজ্ঞান, সায়েন্স, আল কোরআন দ্য সায়েন্স শিরোনামে। প্রিয় দর্শকবৃন্দ, আমি ইতিপূর্বে দুটো আলোচনা করেছি, সেখানে কোরআন শুধুমাত্র একমাত্র কোরআনই হলো সকল বিজ্ঞানের মূল উৎস, সেখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। কোরআনুল কারিমের ভিতরে যেহেতু মহান রব্বুল আলামিন সলাতের কথা বলছেন, সুতরাং এই সলাত হলো, এই সলাত যখন একজন মানুষ পালন করবে, আদায় করবে, তখন মানুষের অনেক রোগ ব্যাধি দূর হয়ে যাবে। অর্থাৎ সলাতটা হলো একটা বিজ্ঞানসম্মত ইবাদত। তো এই সলাত শুরু করার আগে আমাদেরকে দুটো কাজ করতে হয়, একটা হলো মেসাহক করা, এর আরেকটা হলো অজু করা। মেসাহক বা দাঁতটা পরিষ্কার করে নেওয়া, সুন্দর করে দাঁতের ফাঁকে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হলো ব্রাশ বা এ জাতীয় গাছের ডাল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে, এটা হলো ইসলামী নির্দেশ।
তাহলে আমরা যখন দাঁত পরিষ্কার করে নেব, মুখ পরিষ্কার করে নেব, মিশাক করব, তখন আমাদের মুখের ভিতরে আমাদের দাঁতের কোনায় কোনায় যে ময়লাগুলো লেগে থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা, বর্তমান বিশেষজ্ঞরা, বর্তমান মানুষেরা, বর্তমান যারা নাজেহাল হয়েছে, গোটা বিশ্বকে নতজান করে ফেলেছে এই করোনা ভাইরাস থেকে মুক্তি যখন চায়, তখন তারা ঘোষণা দিয়েছে যে বারবার কুলি করতে হবে, বারবার মুখ পরিষ্কার করতে হবে, গলা পরিষ্কার করতে হবে, আল্লাহ আকবার। অথচ এই সালাত শুরুর আগেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশাকের কথা বললেন। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মিশাহক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আল্লাহু আকবার। এখন যখন আমরা পানি দিয়ে মুখ গড়গড়া করব, যখন মুখটা পরিষ্কার করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন যে মিশাক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উপায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তিনি বলেন যে নবীদের অভ্যাস ছিল হলো যে সুগন্ধি ব্যবহার করা, মিশাহক করা, এগুলো নবীদের অভ্যাস ছিল। সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসারী যারা, তারা নবীজির অনুসরণ অনুকরণ করব। অতএব সালাতের শুরুতে আগেই আল্লাহর নবী মিশাহকের গুরুত্ব দিলেন, মিশাহক করার কথা বললেন। আচ্ছা, এইবার আমরা আসি মিশাহক করলে, মিশাহক দিয়ে দাঁত করলে বা ব্রাশ করলে আমাদের মানবদেহের কী উপকার সাধিত হবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক যখন ওযু করার সময় নির্ধারিত দেওয়ার পূর্বে এবং নির্ধারিত উঠে মিশাহ করতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওযু করার প্রস্তুতি নিতেন, তখনই আল্লাহর নবী সালাতের প্রস্তুতি নিতেন, যখন সালাতের প্রস্তুতি নিতেন তার পূর্বে ওযু করে নিতেন, ঘুমানোর পূর্বে ওযু করতেন, আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশাক করে ওযু করে নিতেন, আবার বাইরে যখন কোনো স্থান হতে গৃহে প্রবেশ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশাক করে ওযু করে নিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শকবৃন্দ, একটু খেয়াল করবেন, এই করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য এখন বিশেষজ্ঞরা, এক্সপার্ট বলছে বিভিন্ন পত্রপত্রিকায়, গবেষণায়, আমেরিকান গবেষণায়, বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে যখন বাহির থেকে যখন কেউ আসবে তখন তার সমস্ত শরীরটা পরিষ্কার করে নেবে, হাত ধুয়ে নেবে, মুখমণ্ডল ধুয়ে নেবে, কাপড় চোপড় পরিষ্কার করে নেবে। অথচ ইসলাম কত সুন্দর নিয়ম দিলেন, কত সুন্দর প্রসেস দিলেন, কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাহির থেকে গৃহে প্রবেশ করতেন তখনই তিনি মিশাহক করে নিতেন এবং ওযু করে নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ওযু করার পূর্বে, নিদ্রা যাওয়ার পূর্বে,
ঘুম থেকে উঠে বাহির থেকে এসে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসহাক করে নিতেন, অর্থাৎ দাঁত পরিষ্কার করে নিতেন তথা শরীর পরিষ্কার করে নিতেন, ওযু করতেন। তাহলে আমরা খেয়াল করছি এই যে কয়েকটি বার যেহেতু আল্লাহর নবী বলেছেন, তাহলে বোঝা গেল যে নিদ্রা যাওয়ার পূর্বে অর্থাৎ রাত্রে আহার বা এশার নামাজের পূর্বে কিন্তু আমরা মিসহাক করতে পারি। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পূর্বে কিন্তু আমরা মিসহাক করে নিতে পারি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঘুম থেকে উঠেই মিসহাক করে নিতে হবে, উজু করে নিতে হবে। যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলা হলো ইসলামে, আল্লাহর নবী হাদিস দ্বারা প্রমাণ করলেন। আজকের এই মহামারী করোনা ভাইরাস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমরা যদি এরকম ওজুর নিয়মে আমরা মিসহাক করি, উজু করি, আমরা যদি আমাদের হাত মুখগুলো বারবার ধৌত করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারেন। হুজুরে করিম মিসহাকের গুরুত্ব কেন দিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান আকালা ফামাতা খল্লানা ফালিয়ানফুম ওয়ামালাকা বিলিসানিহি ফালিয়ানতাবিউ ওয়ামান ফা আলা ফাকাদ আহসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি খান্না খাইল, যে ব্যক্তি আহার করলো, খানা খেলো এবং খাওয়ার পর খিলাল দ্বারা যেন দাঁতের ফাঁক হতে সেগুলো কিছু বাহির করে দেয় এবং সে যেন সেই দাঁতের ফাঁক হতে কিছু বাহির করলো, যেটা দাঁতে লেগে থাকে, সেটা যে অল্প একটু লেগে থাকে, সেটা যে বাহির করলো সেটা যেন সে বাইরে ফেলে দেয়, আর যা জীবার সাথে লেগে থাকে তা যেন গিলে ফেলে। এরূপ যে করলো সে ভালো করলো। আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ আকবার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণ করলেন যে দাঁতের ভিতরে কিছু খেলে কিছু লেগে থাকবে, সেটা ফেলে দিতে হবে এবং মিসহাক করতে হবে, এবং যা জিবার সাথে লেগে থাকে সেটা গিলে ফেলতে হবে। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী কেন দাঁতের ফাঁক থেকে সেই দাঁতের ফাঁকে যে কিছু লেগে থাকে কেন সেটা ফেলে দিতে বললে? বৈজ্ঞানিক থিওরিটা কি, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলল, বর্তমান বিশ্ব বিজ্ঞান প্রমাণ করে দেখালো যে দাঁতের ফাঁকে ফাঁকে শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট মুখে লালার সাথে মিশে এক প্রকার রাসায়নিক পদার্থ বা ডেক্সট্রন তৈরি করে, পরে তা ভেঙে বিষাক্ত এক প্রকার অ্যাসিড তৈরি করে যার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড দাঁতের বাহির আবরণকে ক্ষয় করে দাঁতকে নষ্ট করে ফেলে। সুতরাং যে দাঁতের সঙ্গে যে লালার সঙ্গে যে খাদ্যকণাগুলো লেগে থাকে এগুলো এক প্রকার জীবাণু ব্যাকটেরিয়া তৈরি করে আবরণকে ধ্বংস করে দেয়। সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসহাকের কথা বললেন, সালাতের আগে মিসহাক করে নিতে বললেন। যদি আমরা ব্রাশ বা মিসহাক করে নেই, তাহলে দাঁতের ফাঁকে থেকে সেই ব্যাকটেরিয়াজনিত খাবারগুলো, কার্বোহাইড্রেটগুলো, সেগুলো মিসহাক করার জন্য, ব্রাশ করার জন্য সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং দাঁতগুলো সুস্থ থাকবে। এরপরে আমাদের গলার ভিতরে যা কিছু ঢুকবে সেটা জিভার মাধ্যমে যেটা লেগে থাকবে সেটা গিলে ফেলতে হবে, এবং তার মধ্যে রয়েছে, গিলে ফেললে তার মধ্যে রয়েছে আমাদের জন্য উপকার। কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আমাদেরকে যে ওজুর জন্য যে ইঙ্গিত দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ওজুর আবার কয়েকটি সুন্নতের কথা বলেছেন আর কয়েকটি করণীয় কাজের কথা বলেছেন। যেমন বিসমিল্লাহ বলে ওযু করতে হবে, মিসহাক করতে হবে, এরপরে তিনবার নাকে পানি দিতে হবে, নাক ধুতে হবে, তিনবার কুলি করে নিতে হবে, মাথা মুছে করতে হবে, হাত ও পায়ের আঙ্গুলিগুলো ভালোভাবে ধৌত করে নিতে হবে। আল্লাহু আকবার।
বিশ্বনবী সরকারে দোয়ালাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা 1500 বছর আগে বলে দিলেন, আজ এই যেখানে মানুষ দিশেহারা হয়ে গেছে, গোটা বিশ্ব আজ যেখানে লক্ষ লক্ষ মানুষ আজ আক্রান্ত হয়েছে, 3 লক্ষের উপরে মানুষ যেখানে মারা গিয়েছে সেই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের বিশেষজ্ঞরা বলল যে বারবার কুলি করতে হবে, বারবার মুখমণ্ডল ধুইতে হবে, বারবার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিতে হবে, বারবার মাথা মুছে করতে হবে, বারবার পরিধ বস্ত্রগুলো পরিষ্কার করে নিতে হবে। অথচ আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দো আলম 1500 বছর আগেই হুজুর মাধ্যমে সেটা বলে দিলেন। প্রিয় দর্শকবৃন্দ, তাই সলাত হলো বিজ্ঞানসম্মত। সলাতের পূর্বে আমরা যে ওযু করব, এই ওযুর কতই না গুরুত্ব রয়েছে, যেটা আমরা কোরআন কারিম এবং হাদিস দ্বারা বুঝতে পারি। মহান রব্বুল আলামিন যে সূরা মায়েদার ভিতরে বললেন যে তোমরা এই সলাত শুরুর আগে প্রথমে নামাজে যখন তোমরা দাঁড়াতে প্রস্তুত হও, নিজেদের মুখমণ্ডল সমূহ ধৌত করো, নিজেদের হাত সমূহকে কোনো সমূহ, নিজেদের মস্তক সমূহ, নিজেদের পা সমূহ টাকনু সহ ধৌত করো। অর্থাৎ সলাত আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়ানোর আগেই এই সলাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বললেন। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললেন, কত সুন্দর মুখমণ্ডলগুলো ধৌত করতে বললেন, আমাদের হাতগুলো ধৌত করতে বললেন, টাকনোগুলো ধৌত করতে বললেন, কোনোই সময় ধৌত করে বললেন। আজকের ডাক্তারেরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য বারবার এই একই কথা বলছে, পরিষ্কার থাকতে হবে, গড়গড়া কুলি করতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারিম বিজ্ঞানসম্মত ওযু, সলাত শুরুর আগে যে আমরা যে ওযু করি সেই ওযুটা কত বিজ্ঞানসম্মত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তো আমি বলছিলাম দর্শকবৃন্দ, এই যে সলাত শুরুর আগে আমরা যে ওযু করব কেন, এবং ওযু করার জন্য আমরা যে মেসাহা কেন করব, কারণটা হলো ডাক্তার অথবা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে আমরা যদি মেসাহক বা ব্রাশ না করি তাহলে আমাদের দাঁতের মাড়ি থেকে যে জিনডিভাইটিস নামক এক প্রকার রোগ হয় সেটা মাড়িগুলো পছন্দ ধরে, পাইরিয়া নামক যে রোগ হয় সেটা দ্বারা যে টার্টার অ্যাসিড সৃষ্টি করে, ডেন্টাল ক্যারিস যেটাকে বলে, সেই অসুখ বিষয়ের মাধ্যমে আমাদের মাড়িগুলো ফুলে যাবে, আমাদের দাঁতগুলো ক্ষয় হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে উজু করার আগে মেসাক কতটা গুরুত্বপূর্ণ, আর মেসাক যখন আমরা করব, ব্রাশ যখন করব, মুখটা তখন পরিষ্কার হয়ে গেল, আর মুখটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন সেই খাদ্য নালীগুলা অপরিষ্কার জিনিসগুলো আমাদের মুখের মধ্যে যেগুলো ঢুকবে সেগুলো আর আমাদের গলার ভিতরে থাকবে না। ডাক্তার এখনকার ডাক্তাররা যেমন করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যে 4 দিন যে গলার ভিতরে এই খাদ্যকণাগুলো দাঁত পরিষ্কার না করলে, মেসাক না করলে খাদ্যকণাগুলো গলার ভিতরে আটকে থাকে, সেগুলো যদি আমরা সঠিকভাবে দাঁত পরিষ্কার করি, ব্রাশ করি, তাহলে পরে 4 দিন আর গলার ভিতরে সেই ফুসফুসের পৌঁছানোর আগে সেই গলার ভিতরে থাকবে না। একমাত্র ওযু করার মাধ্যমে, ওযুর সেই ব্রাশ বা মেসাক মাধ্যমে সেটা দূর হতে পারে। আর এটা যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত করে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, এরপরে আমরা মেসাকের কথা বললাম, এইবার যদি আমরা যে ওযুর কিছু গুরুত্বপূর্ণ যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাব যে ইবাদত করার উদ্দেশ্যে শরীয়তের বিধান মতে পাক পানি দ্বারা কতিপয় বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাই হলো অজু। অজু কিন্তু 3 প্রকার হতে পারে, যেমন নামাজের জন্য অজু করা, কাবা শরীফ তওয়াব করার জন্য অজু করা, কোরআনুল কারিম তেলাওয়াতের পূর্বে অজু করা, আর সবসময়ই পবিত্র থাকার জন্য এবং গোসল করার জন্য সবসময় যদি আমরা দেহকে পবিত্র করি এবং
তাহলে অবশ্যই উযু অবস্থায় থাকতে হবে, সুন্দরভাবে গোসল করে নিতে হবে, এটা হলো সুন্নত। তাহলে সুন্দরভাবে পরিষ্কার থাকা, গোসল করা, এটা যেহেতু সুন্নত, বিশ্বনবী সরকারি দোয়ালাম বললেন। অথচ আজকের যুগের এই বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এতই না চেষ্টা করছে, মানুষ এতই না আজ ধন্য হয়ে উঠছে, কিন্তু যদি এই কোরআনুল কারিমে বর্ণিত সালাত আদায়ের পূর্বে যদি আমরা উযুটা করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উযুর মাধ্যমে করোনা থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এইবার আমরা মিসাকও করে নিলাম, উযু করে নিলাম, তাহলে এইবার আমরা কী করব, সালাত শুরু করব। সালাত শুরু করতে গেলে আমাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন সালাত শুরু করব আমাদেরকে কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। আমরা গোলাম হয়া একমাত্র শুধুমাত্র আল্লাহকে সিজদা করব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবং আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর নিকট সবচেয়ে মহান রব্বুল আলামিনের নিকট নিকটে আমরা যদি তার নিকটে পৌঁছতে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এই সালাত ছাড়া বিকল্প কিছু নাই। আল্লাহকে সেজদা করা ছাড়া, গোলাম হায়া আল্লাহর সেজদা করা ছাড়া বিকল্প কিছু হতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, সময় অত্যন্ত কম, আমি এখন এই সালাতের কি বৈজ্ঞানিক তাৎপর্য হতে পারে সংক্ষেপে সেটা আলোচনা করছি। সালাত দিতে গেলে আমাদেরকে সেজদা করতে হবে, মাটির সঙ্গে আমাদের কপালটা লাগাতে হবে। সেজদার সময় বিজ্ঞান প্রমাণ করেছে যে সেজদার সময় পৃথিবী থেকে মস্তিষ্কের মধ্যে বা মস্তিষ্ক থেকে পৃথিবীর মধ্যে কোনো শক্তি প্রবেশ করার ফলে মস্তিষ্কের মধ্যে এমন কোনো পরিবর্তন সাধিত হয় যার জন্য একটা বিরাট পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ আমরা যখন এই কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করব, মস্তিষ্কে সেজদা করব, তখন একটা বিরাট প্রতিক্রিয়া, বিরাট তাৎপর্যপূর্ণ ভূপৃষ্ঠ থেকে একটা বিরাট বলরেখা প্রবাহিত হতে থাকে এই ভূমণ্ডল থেকে। পৃথিবীর চৌম্বক মেরুদণ্ডের উপর উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে এক প্রকার চৌম্বক বলরেখা প্রবাহিত হচ্ছে এবং এর দ্বারাই পৃথিবীর বহিঃস্তরের মধ্যে দিয়ে এক প্রকার ইলেকট্রন আবর্তিত হচ্ছে। উক্ত ইলেকট্রনের চক্রগুলো কর্তৃত্ব হয়ে এক প্রকার শক্তিশালী বলরেখা উৎপন্ন হয়। এই শক্তিশালী বলরেখা ভূপৃষ্ঠ হতে লম্বভাবে বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হয়। আর এই যে ভূপৃষ্ঠ থেকে যে বলরেখা প্রবাহিত হচ্ছে এর নাম হলো সেল, অর্থাৎ স্ট্রেইট ইলেকট্রোম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এই শক্তিশালী বলরেখা মানুষের চামড়া, মাংস, গোস্ত ইত্যাদি যখন ভূপৃষ্ঠ থেকে বের হয়ে আসে, তখন মানুষের গোস্ত, চামড়া ইত্যাদির মধ্যে ঢুকে পড়ে এবং আমাদের যখন সেজদা করব তখন এগুলো কপাল দিয়ে আমাদের মস্তিষ্কে ঢুকে পড়ে। এখন আমাদের মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ইলেকট্রন জমা থাকে। আল্লাহ আকবার। প্রিয় দর্শকবন্ধু, একটু খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, আমাদের এই ব্রেনের ভিতরে কিছু অপ্রয়োজনীয় ইলেকট্রন জমে থাকে যেগুলো আমাদেরকে অনেক সময়, এগুলো ইলেকট্রন যখন বেশি বেশি জমা হয় সেগুলো দ্বারা আমাদের ক্ষতিকর কিছু ক্ষতিকর প্রবাহ আমাদের মস্তিষ্ক হতে থাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্কটা গরম হতে থাকে, আমরা খিটখিটে মেজাজি হই, আমরা একজনের উপর আরেকজন রেগে যেতে পারি, অল্প কথায় বেশি রাগা, তুচ্ছ ব্যাপারে তুলকালাম কাণ্ড ঘটানো, বদরাগ, উগ্র মেজাজ ইত্যাদি ধরতে পারে। আল্লাহ একবার। দেখুন, আমরা যখন সেজদা করি ভূপৃষ্ঠ থেকে যে সেল বা বলরেখাটা আমাদের দেহের মধ্যে মস্তিষ্ক দিয়ে আমাদের ব্রেনের মধ্যে যখন ঢোকে, তখন এই বলরেখাটা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়ে ওই যে আমাদের মস্তিষ্কে জমে থাকা যে ইলেকট্রনগুলো যার কারণে আমাদের খিটখিটে মেজাজ, বেশি রাগ,
উগ্র মেজাজ হয়, এই বলরেখাটা ঢুকে গিয়ে তখন সেই বলরেখাটা ঢুকে গিয়ে এইগুলো সেগুলো সেই ইলেকট্রনগুলো ধ্বংস করে দেয়, যার ফলে আমাদের মস্তিষ্কটা ঠান্ডা হয়। এই জন্য যারা সলাৎ আদায় করে, সলাৎ পালন করে, নিয়মিত নামাজ পড়বে, তাদেরটা একটু খেয়াল করে দেখবেন তাদের মেজাজটা কত ঠান্ডা। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এই কারণেই আমার পাঠক মণ্ডলী, বিক্ষিপ্ত এই বলরেখাগুলো, কিন্তু আমরা যে পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ি, এই সময়গুলোতেই কিন্তু এগুলো সক্রিয় বেশি থাকে এবং সেগুলো মাথার ভিতর ঢুকে সেই আমাদের ক্ষতিকর ইলেকট্রনগুলো মুক্ত করে দেয়। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। তাই কুরআন কারিম যে আমাদেরকে যা দিয়েছে সেগুলো মানব জাতির জন্য শেফা, মানব জাতির জন্য সেগুলো হলো ওষুধ। কুরআন কারিমে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা নম্বর 10 পারা নম্বর 11 পৃষ্ঠা 215, সূরা ইউনুস 57, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের কাছ থেকে যে কোরআন তোমরা পেয়েছ, যে কোরআন তোমাদের কাছে এসেছে, এই কোরআন কারিমের ভিতর থেকে এমন কিছু এসেছে যা তোমাদের অন্তকরণ বা হৃৎপিণ্ডের জন্য শেফা বা ওষুধ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সুতরাং আমরা যখন এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা করব, ভূপৃষ্ঠ থেকে যে সেল বা ইলেকট্রন ফোর্স অফ লাইন্স, ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আমাদের মাথার মধ্যে ঢোকে এবং সেগুলো যে ক্ষতিকর ইলেকট্রনগুলো ধ্বংস করে দেয়, এটারও আল্লাহর ইচ্ছা। অর্থাৎ আল্লাহ তাআলা সালাতের মাধ্যমেই আমাদের মেজাজগুলো নরম হয়ে যায়, মেজাজগুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া